গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে, আমরা খুব ভালো আছি। তো আজকে আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম, আর আজকে পার্টি দাদার। তো এখন বাজে দুপুর একটা, আমি এখন থেকে ব্লগটা শুরু করছি। আর আমার বর স্কুল চলে গেছে, সকাল সকাল স্কুল তো যেতেই হবে, স্কুল তো ছুটি নেই। আর সকালে খাওয়া দাওয়া শেষ, আমার স্নান দানো শেষ। তো এখন বসে আছি একটু রোদের মধ্যে, রোদ নেই তবুও বসে আছি একটু বাইরে, ভালো লাগছে। সকালে মা পুরি তরকারি বানিয়েছিল, সেটাই খেয়েছি। আর দুপুরে তো প্যান্ডেলে খেতে বলেছে, তো সেখানে যাব বর আসলে। দিদি, জামাই বাবু, আমি, বোন সবাই যাব, তো বর আসলে যাব। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো আমরা চলে আসলাম খেতে, সবাই বসছে। আমাদের ভাই পরিবেশন করছে, আমাদের ভাই খুব ব্যস্ত। এই যে বৌদি বসেছে, ভাস্তি, দিদি, ভাগ্নি, দিদি, তারপরে ভাই দিচ্ছে। এই যে এই সাইডেও প্যান্ডেল আছে, আমাদের খাওয়া হয়ে গেছে, এখন দিদিরা আসলো। গুড ইভিনিং বন্ধুরা, তো একদম রেডি হয়ে তোমাদের সামনে চলে আসলাম। কারণ এতক্ষণ আর ব্লগ করিনি, কারণ আমি বাড়িতে ছিলাম না, বাজারে গেছিলাম। তো আমরা এখন রেডি হয়ে গেছি, আর আমার বর, জিজু, ভাগ্নে সব গেছে। তো আমরা অনেক লেট হয়ে গেছি, এখন বাজে 9টা। তো সবাই রেডি হচ্ছে, যে আমার ভাস্তিও রেডি হয়ে গেছে, এই যে আমার দিদিও রেডি, একদম হিরোইন আমরা রেডি যাওয়ার জন্য, হিরোইন রেডি। আমার ছোট বোন এখনো রেডি হয়নি, ও রেডি হচ্ছে, ও পরে যাবে। তো চলো এখন যাওয়া যাক, তো ওখানে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি সবকিছু। তো বন্ধুরা দেখো প্যান্ডেলটা কি সুন্দর হয়েছে। তো চলো এখন আমরা ভিতরে যাই, আর বৌদি যেখানে বসে আছে সেখানে যাই। তো সবাই ওখানেই আছে, আমরা তো অনেকটাই লেট করে ফেললাম, তো চলো যাওয়া যাক। আমরা তো অনেকটাই লেট করে ফেললাম, তো কি করবো আর, অনেক লোকের সাথে দেখাই হয়নি, খেয়ে চলে গেছে। তো আমরা লাস্টে পড়ে গেলাম, আর বৌদিদের বাড়ির লোকও এসে গেছে। তো চলো এখন ভিতরে যাই, আর দেখো প্যান্ডেলটা কি সুন্দর হয়েছে, খুব ভালো লেগেছে। তো দেখো ঢুকতেই কি সুন্দর গণেশ ঠাকুরের মূর্তি, কি ভালো লাগছে দেখতে। তোমরা দেখতে থাকো, তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো সবাই ফটো উঠছে, তো আমরা উঠবো, আমরা তো অনেকটা লেট করলাম। আর বৌদিদের বাড়ির লোকও এসেছে, ওরা হয়তো খেতে গেছে। আর আমরা একটু দেখি ফাস্টফুড কী খাই, শেষই হয়ে গেছে মনে হয়, সন্ধ্যা থেকে চলছে ফাস্টফুড, তো দেখি আছে কি না। এই দেখো ফুচকা আছে, আর পানির চিল্লা বানিয়েছে, দেখো পানির চিল্লা শেষ হয়েছে, আবার বানাচ্ছে, আর কফি। তো প্রথমে আমি কফিটা খাই, তারপরে বাকিগুলো খাবো। তো চলো দেখতে থাকো। তো দেখো এখানে আমার বর আর জিজুর সাথে, আমার বোন মানে আমার কাকুর মেয়ে ফটো তুলছে দুই জিজুর সাথে, বাহ খুব ভালো লাগছে দেখতে। আর দেখো দাদা বৌদি ফটো তুলছে, তো যে দাদার বিয়ে হলো ওই দাদা, আর এই দাদা দুই ভাই। তো এই দাদাটা বড় আর বৌদি, আর যার বিয়ে হলো সে ছোট। তো দেখো সবাই ফটো উঠছে। আমাদের কাকিমণি, কাকিমণি অনেক ক্ষণ পরে দেখা হলো, এখন ফাঁকা হয়ে গেছে, লোকজন নেই, তো সবাই ফটোশুট চলছে। দিদি বা কই? এখানে দেখো আমার কাকু কাকিমা আর দুই জামাই মিলে ফটো তুলছে, কি ভালো লাগছে দেখতে। আর এখানে দেখো দুই জিজু আর আমার বর ফটো তুলছে, খুব সুন্দর লাগছে।
আর এখানে হলো আমরা তিন বোন তিন জামাই আমার ভাগ্নি ফটো তুলছি। তারপরে তো আমরা সবাই মিলে ফটো তুলছি, আমার দিদি কাকিমণি বৌদি সবাই মিলে, দেখো এখানে সবাই মিলে ফটো তুলছি। এখানে আর কি কাজ, পার্টিতে ফটো তোলার কাজ, তারপরে নাচানাচি আছে, দেখতে থাকো। আমরা এখন খাওয়ার জন্য যাচ্ছি, এই যে বোন এখন আসলো। তো আমরা বসে বললাম খেতে, আমি আমার বর জিজু আর আমার ভাই আর কি একসঙ্গে বসেছি। তারপরে ওখানে দেখো আমার বোন ভাস্তি আমার দিদি ভাগ্নি সবাই বসেছে, আর ওই সাইডের প্যান্ডেলে দেখো কত লোক বসেছে। তো এখন আমরা বাড়ির লোকগুলোই আছি, তো চলো এখন খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে এসে এখন দেখো ড্যান্স শুরু হয়ে গেছে, তো দেখতে থাকো তোমরা খুব মজা পাবে, আমরাও খুব মজা করেছি। তো দেখো বন্ধুরা এখানে আমার কাকুর ছোট ছেলেটা কিভাবে ড্যান্স করছে আমার বৌদির সাথে। ও মানে ড্যান্স করলে মানে করতেই থাকে, আর যদি করবে না তো করবেই না, যখন ড্যান্স করবে মানে দেখার মতন। তো দেখতে থাকো খুব মজা পাবে। তো বন্ধুরা সবাই মিলে ওঠা ফটো কিছু তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখে নাও। আর দাদার বিয়েতে খুব এনজয় করেছি আমরা সবাই মিলে, মানে এই তিনটা দিন এত ভালো লেগেছে মানে বলার মতন না। তো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে ভিডিওটা দেখে। তো তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা যারা নতুন আছো তারা চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের জন্য ভিডিওটা এতটুকু রাখবো, আর ফটোজগুলো তোমরা দেখতে থাকো।